দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট হামাসের সঙ্গে অ্যাঞ্জেলা মার্কেলের আলোচনা এদিকে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের উন্নয়ন থামাতে পারেনি বলছে প্রেসিডেন্ট রোহানি আরও জানিয়ে দিব ইসরায়েলে প্রায় চার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনিরা জানিয়েছে নেতানিয়াহুর মুখপাত্র এদিকে চীনকে মোকাবেলার জন্য দ্রুত সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে হবে বলছে জাপানি আরো থাকছে ইসরায়েলি সেনাভর্তি বাসে হামাসের হামলা এবং সর্বশেষ ফিলিস্তিনিদের বিজয় আসবেই কি কারণ তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত দর্শক বিস্তারিত জানিয়ে দেওয়ার আগে বর্তমানে চলছে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে শুধু সংঘর্ষ আর সংঘর্ষ নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলেরা বর্বর হামলা চালাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই সময় এই নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের একান্তই কর্তব্য আপনি একজন মুসলিম হয়ে থাকলে অবশ্যই ফিলিস্তিনিকে সাপোর্ট করুন এবং হ্যাশট্যাগ লেখুন সেফ ফিলিস্তিন আপনি যদি এর সাথে একমত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবের কাছে হামাসের সঙ্গে অ্যাঞ্জেলা ম্যার্কেলের আলোচনা মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে পরোক্ষভাবে আলোচনা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল গতকাল ফরাসি বার্তা সংস্থা এপি এ তথ্য জানায় খবরে বলা হয় জার্মানির রাজধানী বার্লিনে ইউরোপীয় এক ফোরামে অ্যাঞ্জেলা মার্কেল বলেন হামাসের সঙ্গে অবশ্যই আমাদের পরোক্ষ আলোচনা চলছে হামাসের যুদ্ধে জড়িত তাই হামাসের সঙ্গে আলোচনা ছাড়া তাদের যুদ্ধবিরতি সম্ভব নয় চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করে অবরুদ্ধ গাজায় দুই এক দিনের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এর আগে হামাসের রাজনৈতিক কর্মকর্তা মুসা আবু মারজুক লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে বলেন আশা করছি দুই এক দিনের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে আর যুদ্ধবিরতি হবে পারস্পরিক সম্মতিতে আমার ধারণা যুদ্ধবিরতি নিয়ে চলমান উদ্বেগ সকল হবে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন তার দেশের নাগরিকদের জন্য শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে এদিকে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ বাড়িয়ে যুদ্ধবিরতি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সহিংসতার মাত্রা উল্লেখযোগ্য পরিমাণ কমে যাওয়া দেখতে চান প্রেসিডেন্ট সিএনএন জানায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের শুরু থেকে বুধবার পর্যন্ত এ নিয়ে মোট চারবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন এদিন বাইডেনের কথার সুরে বোঝা গেছে তিনি নেতানিয়াহুকে নিয়ে ধৈর্য হারাচ্ছেন দর্শক নেতানিয়াহু এতটাই তৎপরতা চালাচ্ছে যে বাইডেন নেতানিয়াহুকে নিয়ে ধৈর্য হারাচ্ছে তাই আমাদের উচিত নেতানিয়াহুকে বয়কট করা এবং ইসরায়েলি প্রেসিডেন্ট হিসেবে নেতানিয়াহুকে পদত্যাগ করা কারণ মাত্র এক বছরের শিশুকেও ছাড় দিচ্ছে না এই ইসরায়েল আপনি যদি এর সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না এদিকে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের উন্নয়ন থামাতে পারেনি বলছে প্রেসিডেন্ট রোহানি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড হাসান রোহানি বলেছেন ইরানের উন্নয়ন অব্যাহত রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ দেশের উন্নয়ন অগ্রগতি রুখতে পারবে না তিনি আজ সতেরোটি পেট্রোলিয়াম প্রকল্প উদ্বোধনের সময় এসব কথা বলেন রোহানি আরো বলেন আমাদের এসব প্রকল্পই প্রমাণ করে ইরানি জাতি দৃঢ় ও শক্তিশালী নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে উন্নতি থামিয়ে দেওয়া যাবে না ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনের সক্ষমতা পাঁচ কোটি ষাট লক্ষ টন থেকে দশ কোটি টনে উন্নীত হয়েছে বলে হাসান রোহানি জানিয়েছেন আরও বলেন তিনি দায়িত্ব গ্রহণের পর গত আট বছরে তেল বহির্ভূত পণ্য রপ্তানি তেরো হাজার কোটি ডলারে পৌঁছেছে যা সাবেক প্রেসিডেন্টের আট বছরের তুলনায় উনষাট শতাংশ বেশি ইরানের প্রেসিডেন্ট রোহানি বলেন গত দুই তিন মাস ধরে দুটি বিষয়ের উপর একটি হলো করোনা ভাইরাস মোকাবেলা আর অন্যটি হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার দুটি ক্ষেত্রেই তার সরকার সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে ইসরায়েলে প্রায় চার হাজার ক্ষেপণাস্ত্র ছড়েছে ফিলিস্তিনেরা জানিয়েছে নেতানিয়া মুখপাত্র ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র অফির গ্যান্ডেলম্যান বলেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ জিহাদ আন্দোলন হামাস ইসরায়েলে প্রায় চার হাজার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আজ এক টুইটার বার্তায় এসব তথ্য জানান তিনি এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল অরিগর্ডিন বলেছেন এবারের সংঘাতে তারা ফিলিস্তিন থেকে সর্বোচ্চ হারের রকেট হামলার মুখে পড়েছে আগে হামাস বা লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংঘাতকালে ইসরায়েল লক্ষ্য করে যে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সেই তুলনায় এবার ইসরায়েল অনেক বেশি হারে রকেট হামলার মুখে পড়েছে বলে তিনি স্বীকার করেছেন ঝাঁকে ঝাঁকে রকেট ও ক্ষেপণাস্ত্র দেখে ইসরায়েল বিস্মিত হয়ে পড়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর তখন তিন দিনে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে লক্ষ্য করে পাঁচশো সত্তরটি রকেট ছোড়া হয়েছিল আর সেই রকেটগুলি ছড়েছিল হামাস দুই সালে লেবানোর ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সঙ্গে যুদ্ধে জড়ায় ইসরায়েল ইসরায়েলি ওই যুদ্ধের দিনে প্রায় হিজবুল্লার রকেট ও হামলা চালায় হামলায় তখন ইসরায়েলের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় হিজবুল্লার সঙ্গে এই যুদ্ধের পরই ইসরায়েল একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করার ঘোষণা দেয় ইসরায়েল দুই সালে প্রথম আয়রন ডোম মোতায়েন করে জানায় যে কোনো ক্ষেপণাস্ত্র ও রকেট ঠেকিয়ে দেবে এটি। তবে এবার গাজা থেকে ঝাঁকে ঝাঁকে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে আয়রন ডোম দুর্বলতা পুরোপুরি স্পষ্ট হয়ে উঠেছে। কারণ তারা 10টি রকেটের ভিতরে চারটি রকেট ঠেকাতে পারেনি। অর্থাৎ 4টি রকেটি আঘাত এনেছে ইসরায়েলি কারখানাগুলোতে। গাজা থেকে ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে। শুভ দর্শক সতা এর জন্য যদি আপনি শতস্পৃতু হয়ে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত আপডেট আন্তর্জাতিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এদিকে চীনকে মোকাবেলার জন্য দ্রুত সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে হবে বলছে জাপানি প্রতিরক্ষা মন্ত্রী জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নোবো জাপানকে এই ব্যবস্থা নিতে হবে জাপানের দৈনিক পত্রিকা নিকিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী নোবোয়া কিশি এ মন্তব্য করেন আজ তার ওই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে এতে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন চীনের সামরিক শক্তি বছর বছর বেড়ে চলছে এ অবস্থায় আমাদেরকে অবশ্যই ভিন্ন রকম গতিতে সামরিক শক্তি বাড়াতে হবে তিনি বলেন সাম্প্রতিককালে চীন মহাকাশ সাইবার ও ইলেকট্রোম্যাগনেটিক খাতে বিপুল অর্থ ব্যয় করছে জাপানি প্রতিরক্ষামন্ত্রী বলেন জাপানের চারপাশের নিরাপত্তা পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে এবং অনেক বেশি অনিশ্চয়তা তৈরি হচ্ছে ফলে আমাদের জনগণকে রক্ষার জন্য সামরিক খাতে সঠিকভাবে বরাদ্দ দিতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাংবিধানিকভাবে জাপান সামরিক শক্তি খুবই সীমিত করে ফেলেছে মাঝে মধ্যে সামরিক শক্তি বাড়ানোর প্রচেষ্টা নেওয়া হলে অভ্যন্তরীণভাবে তা প্রতিবাদের মুখে পড়েছে কিন্তু সামরিক বছরগুলোতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে জাপান সামরিক শক্তি বাড়ানোর কিছু পদক্ষেপ নিয়েছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে ইসরায়েলি সেনাপত্রী বাসে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শেখা আল আলকাসাম ব্রিগেড দাবি করেছে তারা ইসরায়েলের সেনাপত্রী একটি বাসে ট্যাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস বলছে আজ সকালে সেনাপত্তি বাসে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পরপরই ওই স্থানে ব্যাপকভাবে মর্টারের গোলা নিক্ষেপ করা হয় ইসরায়েল সামরিক বাহিনী বলছে ওই বাস খালি ছিল এবং একজন মাত্র সেনা সামান্য আহত হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার সাইরেন বাজানোর পর সেনাবর্তী বাসে এলো এর আগে আট ঘন্টা পর্যন্ত কোনো রকেট হামলা হয়নি এদিকে ইসরায়েলি ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া খবর দিচ্ছে যে হতে পারে। আগে হামাসের মুসা মারজুক জানিয়েছিলেন দু একদিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে গাজা উপত্যকার বরবার আগ্রাসন চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে চাপ ও সমালোচনার মুখে রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা যুদ্ধবিরতির নেক্সট আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকে con এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনিদের বিজয় আসবেই কারণ থাকছে বিস্তারিততে আজ ফিলিস্তিনে যা হয়েছে সে বিষয়ে বিশ্বের ক্ষমতাসীন শক্তিগুলো খুবই হাস্যকর একটি বাক্য বারবার ব্যবহার করছে এবং তা হলো ইসরায়েলের নিজেকে রক্ষার অধিকার আছে এর মানে তারা ইসরায়েল নিজেকে রক্ষার জন্য ফিলিস্তিনিদের নির্বিচারে হস্তা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ইইউ এবং অন্যান্য সমর্থকদের বারবার পুনর্বৃত্তি করা এই বিবৃতিটি এত নিচুমানের এবং এত নির্লজ্জ টাইপের এক বক্তব্য যা সুস্থ কোনো মানুষের পক্ষে পুনর্বৃত্তি করা তো দূরের কথা কোনো পাগলও হয়তো উচ্চারণ করবে না বিশেষ করে ইসরায়েলের এই বর্বর হামলার নমুনা দেখার পর ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস প্রতি বছর লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জীবনকে বিষাক্ত করছে বিশেষ করে মুসলমানদের ধর্মীয় উৎসবের দিনগুলোতে এই রাষ্ট্রীয় সন্ত্রাসীরা আরো চড়াও হয় নিরীহ ফিলিস্তিনিদের উপর মুসলমানদের পবিত্র মাস রমজান থেকে শুরু হওয়া সর্বশেষ সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েল নিহত প্রতি চারজনের মধ্যে একজন করে শিশু এই বর্বর নৃশংসতা সহ্য করার নয় এমনকি তাদের মধ্যে এক বছরেরও শিশু রয়েছে কি নিষ্ঠুর কি বর্বর কি বিবচ এই চিত্র সন্ত্রাসী রাষ্ট্রপতি কত পরিবারকে যে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে তার হদিসি নেই দর্শক এই সর্বশেষ প্রতিবেদনটি আমি নিজেই লিখেছি এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য